আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাবিরের শোভন, চালুকাতলা সরকারি শিক্ষক, শিমুল মিউডেন সাব স্কুল এন্ড কলেজের। আজকে ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ড্রয়িং খাতা বিকশন, পুরো ঘরের পুরো ঘর না সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে একে রং করুন। তারপরে দেখো শিক্ষণ ফল ড্রয়িং খাতা বিকশন, পুরো ঘর সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে একে রং করতে পারবে। আলোচ্য বিষয় ড্রয়িং খাতায় বিকশক পুরো ঘর সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে একে রাঙিয়ে তুলুন। এটা হলো আমাদের মুশকিল। এটাকে আজকে আমরা কিভাবে আঁকতে হবে সেটা আমরা দেখবো। তারপর আমরা দেখবো রঙের বিষয়টা। এই দেখো ধাপ, এইটা হলো প্রথম ধাপ, ড্রয়িং খাতায় বিকশক পুরো ঘর সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে একে রাঙিয়ে তোলার পাঁচটি ধাপ নিয়ে দেওয়া হলো। এটা হলো প্রথম ধাপ। দেখো প্রথম ধাপে প্রথমত ফ্রি হ্যান্ডের মাধ্যমে কুড়ে ঘরের চালাটা করতে হবে। এখানে দেখো প্রথমে ত্রিভুজের মতো একটা দিয়ে তারপরে চালাটা করা হয়েছে। সবকিছু কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে করবো, কোন স্কেল চুড়ি চালা ব্যবহার করবো না, তাহলে বেশি সুন্দর হবে। তারপরে দেখো দ্বিতীয় ধাপে দেখো ফ্রি হ্যান্ডের মাধ্যমে কুড়ে ঘরের দেয়ালটা অঙ্কন করবো। দেখো দেয়ালটাকে সুন্দর ভাবে এই দেখো প্রথমে বড় দাগ, তারপরে এই দুটো সমান সমান দিয়ে আমরা তারপরে এইটা দিয়ে দেয়ালটা অঙ্কন করা আমরা সম্পন্ন করবো। তারপরে দেখো তারপরে আছে হলো আমাদের তৃতীয় ধাপে দেখো তারপর দেখো ফ্রি হ্যান্ডের মাধ্যমে কুড়ে ঘরের দরজা আর হলো আমরা জানালাটা অঙ্কন করব। তারপরে দেখো এইটা হলো আমাদের শেষ ধাপ। শেষ ধাপটাই দেখি তো দেখো ফ্রি হ্যান্ডের মাধ্যমে কুড়ে ঘরের পাশে একটি গাছের গুড়ি আঁকবো। দেখো এখানে একটা গাছের গুড়ি এঁকেছি, তারপরে ওপরের দিকে ছোট বড় অর্ধবৃত্ত দিয়ে গুড়ির ওপরে আমরা সুন্দর করে কিন্তু পাতার একটা গুচ্ছ তৈরি করবো দিয়ে একটা গাছের সুন্দর করে খুবই সুন্দর করে আকৃতি করবো, গাছের পাতার আকৃতি। তারপরে আমরা ঘরের দুই পাশে দেখো দুই পাশে ঘাস দিয়েছি, দিয়ে সবশেষে আমরা ল্যান্ড দিয়ে করে ঘর অঙ্কন সম্পন্ন করেছি। তারপরে এটাকে আমরা রং করবো। রং কি কি আছে দেখো, রংটা খুবই সহজ। দেখো প্রথমে এই ক্লাসটা কিন্তু গেছে, তোমরা কিন্তু জানো যে কুড়ে ঘরের বিষয়টা কিভাবে রং করতে হয়। তারপরে আমরা আজকে একবার আলোচনা করে নিই, আমরা যখন ড্রয়িং শেষ করবো তারপরে আঁকার পর রং কি কি দিব। দেখো প্রথমে গাছের পাতাগুলোকে প্রিয় সবুজ দিয়ে গাছ সবুজ শেপ দিব, গাছের গুড়িতে আমরা কফি কালার দিব, ঘরের চালায় আমরা সুন্দরভাবে হলুদ দিয়ে কফি কালার শেড দিব, দেয়ালগুলোতে আমরা বাদামি রং দিয়ে কফি কালার শেড দিব, দরজা জানালায় আমরা সুন্দর করে আকাশী রং দিব, বা তোমরা চাইলে অন্য রঙ ব্যবহার করতে পারো। আর এইখানে আমরা কফি কালার দিব, যেহেতু এইটা একটা ঘরের ভেতর অংশ অন্ধকার, এটাতে আমরা কালোর মতো ব্যবহার করতে হবে রং, কিন্তু আমরা কালো রং ব্যবহার করলে কোনো শীতটা যেহেতু কালো হয়ে যায় বা অপরিশ্রম হয়ে যায়, সেটার জন্য আমরা কালো রং ব্যবহার না করে শুধুমাত্র কফি কালার দিয়ে এখানকার অন্ধকারটা বোঝাবো। তারপরে দেখো দুই পাশে ঘাস আছে, ঘাসগুলোতে আমরা গাল সবুজ দিব, ল্যান্ডে পুরোটাতে আমরা টিয়া সবুজ দিব, তারপরে আমরা গাল সবুজের শেড দিব। এইভাবে ঘর একে এইভাবে আমাদের সুন্দরভাবে ড্রয়িং খাতায় পুরে ঘর বৃক্ষসহ পুরে ঘর একে রং করতে হবে। তাহলে চলো এখন আমরা খাতায় চলে যাই, কিভাবে আঁকতে হবে সেটা আমরা ভালোভাবে দেখে নিই। হ্যাঁ দেখো এইটা ধরে নিই আমরা একটা ড্রয়িং খাতা, এই ড্রয়িং খাতাতে আমরা বৃক্ষ সহ কুড়ে ঘর আঁকবো। দেখো তাহলে কিভাবে আঁকবো আমরা, দেখো এই যে একটা দেখো পেন্সিল নিয়েছি আমি, পেন্সিলটাকে সুন্দর করে শার্প করে নিবি আগে, তারপরে প্রথমে আমরা ঘরটা আঁকবো। তাহলে একদম মাঝখান থেকে শুরু করবো আমরা। সেহেতু প্রথমে এইটা দিলাম, তারপরে এইরকমটা দিব, তারপরে এইরকমটা দিব, তারপরে এই রকমটা দিবি একটু কুড়ে ঘরের মতো, এখান থেকে সোজা করে এটা মিলিয়ে দিব। প্রথমে চালাটা করে নিলাম, আর এইখানে আর একটা এইটা দিব। এইটা হলো আমাদের প্রথম ধাপ ছিল। তারপর এবার আমরা কি করব, এবার আমরা দেয়ালটা দিব। প্রথম দাগটা হবে বড়, তারপরে দাগ দুটো হবে ছোট, কিন্তু এইটা সোজা দিব আমরা। কিন্তু খেয়াল রাখবো যেন এ দাগগুলো সোজা হয়, আঁকা বাঁকা না হয়ে যায়। তাহলে দেখো যে এই দাগটা বড় দিয়েছি, এই দুটো দিয়েছি আমরা ছোট, তারপর এখান থেকে এইটা সোজা করে দিব, আর এখান থেকে এটা
এইভাবে সোজা করে ঠেকিয়ে দিব। এইভাবে ফ্রি হ্যান্ডে আঁকবো, কোনো স্কেল চুড়ি চাঁদা ব্যবহার করব না। তারপরে দেখো এখান থেকে একটা এই দিকে দিব, এখান থেকে এই দিকে দিব, আর এখান থেকে একটা এই দিকে দিব, দিয়ে এইখানটায় এভাবে মিলিয়ে দিব এটা, আর এইখান থেকে এটা এভাবে মিলিয়ে দিব। তারপরে এখন আমরা কি করব, দরজা করব। দরজা করার জন্য এইখানে একটা দাগ দিব আগে, এইখানে এটা হলো দরজার অংশ তৈরি করলাম। এবার আমরা দরজাটা তৈরি করব, এইভাবে দিব একটা, এখান থেকে এইভাবে দিব, তারপর এখান থেকে এটা ইয়ে করে দিব, দিয়ে এখানে একটু ইয়াটা দিয়ে দিব। এইটা হলো দরজা বন্ধ করার যেইটা থাকে হাতল সেটা, আর এইখানে ঘরের ভেতরটা একটু দেখা যাচ্ছে খোলা, এরকম করব। এবার আমরা করব কি, জানালা, জানালাটা চেষ্টা করব এইটার সোজাই যেন থাকে, এইখানে সোজা করে এইভাবে করব, দিয়ে এক দুই, দুটা দিলে হবে, তোমরা কেউ চাইলে দুই একটা বেশিও দিতে পারো, সমস্যা নেই। এখন আমরা করব গাছ। গাছ করার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে করব গাছের গুড়িটা করব। প্রথমে এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে দেখো এইভাবে আমরা গাছের গুড়িটাকে করব। তারপরে আমরা করব কি, তিনটা অর্ধ বৃত্ত দিয়ে আমরা তিন ধরনের পাতার গুচ্ছ করব। কয় ধরনের? তিন ধরনের। একটা দেখো, এটা কিন্তু একটু আঁকা বাঁকা হতে পারে, যদি হয়ে যায় তোমরা ওইটাকে মুছে আবার ঠিক করবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা ফ্রি হ্যান্ডে হচ্ছে। দেখো অনেকগুলো অর্ধবৃত্ত দিয়ে আমি কিন্তু এটা শেষ করলাম। এই রকম আমরা যখনই করি সবার কিন্তু একই রকম হবে না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন গাছের শেপ বা গাছের আকৃতি এই অর্ধবৃত্তগুলো দিয়ে যে একটা গাছের পাতার অংশ বোঝাচ্ছে এইটা যেন পারফেক্টলি বোঝা যায়। ওকে, অতএব আমাদের এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দেখো এইখানেও একটু পাতা দিয়ে দিব, দেখো দিয়ে দেখো আমরা একটা গাছের পাতা মনে, পাতা সহ একটা সুন্দর বৃক্ষ মনে হচ্ছে, একদম পরিপূর্ণ একটা গাছ, এইরকম ভাবে তোমরা আঁকবে। তারপরে আমাদের কি আছে, তারপরে এইখানে দুই একটা ঘাস আছে। এইখানে তোমরা কয়েকটা ঘাস দিয়ে দিবে। হ্যাঁ, এইটা তোমরা চাইলে ফ্রি হ্যান্ডেও দিতে পারো। হ্যাঁ, এভাবে ঘাস দিয়ে দিবে, দেখো এইভাবে ঘাস দিয়ে দিব আমরা। ওকে, তারপর আমরা কি করব, সব শেষে আমরা ল্যান্ড দিয়ে দিব। ল্যান্ডে দেখো, ল্যান্ড দেওয়ার জন্য অবশ্যই এরকম সোজা সোজা দাগ দিব, হালকা করে আমরা যদি করি তাহলে ল্যান্ডের বিষয়টা কিন্তু বোঝা যাবে। তোমাদের দ্বিতীয় শ্রেণী বৃক্ষ সহ কুড়ে ঘর এভাবে আঁকতে হবে, তাহলে তোমরা এইভাবে আঁকার পরে এইটাকে রং করতে হবে। যদিও আমরা গত ক্লাসে কিভাবে একে রং করতে হয় দেখেছিলাম, তারপরেও আজকে আমরা এটা একটু রং করে তোমাদেরকে দেখাবো, যেহেতু আমরা আঁকলাম এটাকে রং করব। তাহলে এখন চলো আমরা রঙে চলে যাই। হ্যাঁ দেখো, এখন আমরা কি করব, প্রথম ক্লাসে তোমরা কিন্তু দেখেছো এটা কিভাবে রং করতে হবে, এটা পুরোটাতে, পুরো পাতাগুলোতে আমরা টিয়া সবুজ দিয়ে দিব আগে, এইভাবে পুরোটাতে টিয়া সবুজ দিয়ে দিব সব পাতাগুলোতে। ওকে, সব পাতাগুলোতে পুরোটা, আমি একটু একটু বাকি রাখছি কিন্তু তোমরা পুরোটাই এভাবে পুরোটাতেই টিয়া সবুজ রঙটা দিয়ে দিবে। তারপরে আমরা এইটাতে কফি রঙের শেড দিয়ে দিব। ওকে, যেহেতু এটা একই রং, সেহেতু এটার ভেতরে বাহিরে কোনো বিষয় নেই, তোমরা এইভাবে পুরোটাতে আমরা রং করে দিব। যে দেখো পুরো একটা শীট, যেহেতু আমাদের একটা ক্লাস গেছে বৃক্ষ কুড়ে ঘরে কিভাবে রং করতে হবে, সেহেতু প্রথমে দেখো আমি সবগুলো কালার একটু একটু করে দিয়ে দিয়েছি, এখন তোমাদেরকে শেডটা আরেকবার দেখিয়ে দিই। শেডটা হলো নিচের দিক থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দিব এইভাবে। হ্যাঁ, যেহেতু নিচের দিকে একটু ছায়া থাকে, সেহেতু গাছের এই ছায়াটা বোঝানোর জন্য আমরা কি করব, গাঢ় সবুজের শেডটা দিয়ে দেবো এভাবে। দেখো নিচের দিকটা একটু গাঢ় করব, নিচের পাতাগুলো সবসময় একটু একটু ছায়া থাকে, তোমরা বাইরে যখন গাছ দেখবে তখন এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে। হ্যাঁ, আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে এটাকে আমরা নিচের দিকে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে দেবো। সবগুলোতে দেখো আমরা নিচের দিকে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে দিলাম। নিচের পাতাটা গাঢ় সবুজ একটা শেড দিয়ে দিব, তবে শেড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন ধার থেকে গাঢ় হতে হতে
আস্তে আস্তে হালকা হয়ে মিশে যায়। কোথায় যে শেষ হবে এটা যেন বোঝা না যায়। গাঢ় সবুজ আর হলো হালকা সবুজ তো দুটো রং, দুটো পেন্সিল ব্যবহার করি আমরা, তাই না? কিন্তু আমরা যখন রং এমন ভাবে ব্যবহার করবো যেন দুটো যে রং ব্যবহার করেছি এটা যেন বোঝা না যায়। রং কত পরপরই ফুদিয়ে একটু করে আমরা সরাই নিব। তারপরে দেখো এটা মোটামুটি হলো, এবার আসলে ঘরের চালাটা দেখো, ঘরের চালাটা দেখো, এই ধারটাকে আমরা গাঢ় থেকে আস্তে আস্তে হালকা করে দিব। হ্যাঁ, এই ধারটা থেকে শেড যেহেতু খড়ের চালের মতো, সেহেতু আমরা ধারটা একটু করে মাঝখানে হালকা করে দিব। এভাবে তোমরা দিতে পারো, সমস্যা নেই। হম, কিন্তু ওই যে বরাবরের মধ্যে একটাই কথা, শেড যখন দিব অবশ্যই মনে রাখতে হবে যেন দুটো রং মিশে যায়। ধার থেকে গাঢ় হতে হতে আস্তে আস্তে যে হালকা হবে সেটা যেন বোঝা না যায়। কোথায় গিয়ে হারিয়ে গেল রংটা এটা যেন বোঝা না যায়, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর রং মসৃণ তো করবে অবশ্যই, পেন্সিল শার্প করে করে রং তোমরা মসৃণ করে নেবে। এই হলো আমাদের ঘরের চালের শেড কফি রং দিয়ে। তারপর দেখো এখানে আমি কফি রং দিয়েছি, বাদামি রং দিয়েছি, এবার এইখানে বাদামির সাথে কফির একটা শেড হবে। একইভাবে ধারে গাঢ় হতে আস্তে আস্তে হালকা, দেখেছো? এভাবে এইটা শেড দিব। এগুলো রং করা তোমাদেরকে প্রথম ক্লাসে বৃক্ষসহ কুড়ে ঘর রং করে দেখানো হয়েছে, সেহেতু আমি একটু তাড়াতাড়ি করে দেখালাম, যেহেতু তোমরা এটা পারবে। আর এই পাশেও তাই হবে, একই রকম হবে শেড। একই রকম শেড হবে এই পাশে, এই পাশে একটু আমরা এইখানেও একটু শেড দিয়ে দিব। তোমরা চাইলে পেন্সিল শিটটা বা ড্রয়িং খাতাটা একটু ঘুরিয়ে নিয়ে করতে পারো। রং করার সময় খেয়াল রাখবে যেন রং দাগের বাইরে না যায়, বাইরে চলে গেলে মুছে দিলে। দরজায় এটাতে কোনো শেড নেই, ডাইরেক্ট গাঢ় করে আমরা আকাশ রং দিয়ে দিব। তারপর জানালায় আমরা এভাবে আকাশ রং দিয়ে দিব। সব শেষে দেখো ল্যান্ডে আমরা টিয়া সবুজ দিয়েছি, তারপরে আর হলো ঘাসগুলোতে গাঢ় সবুজ দিয়েছি, দিয়ে এখন আমরা গাঢ় সবুজ একটা শেড দিয়ে দিব। এভাবে দেখো সবুজের শেড। এইভাবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। দেখো তাহলে দেখো গ্রামে একটা কুড়ে ঘরের দৃশ্য, বৃক্ষসহ কুড়ে ঘর দৃশ্য মনে হচ্ছে। তাহলে এখন চলো আমরা বোর্ডে চলে যাই। ওকে বাবুরা, তাহলে তোমরা দেখো আমরা যে শীটটা করলাম সেটা দেখো তো। হ্যাঁ, এইরকমটাই কিন্তু আমরা ওরা চেষ্টা করছি। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কিভাবে রং করলাম সেটা তো তোমরা দেখলে, তারপরে কিভাবে আঁকতে হবে সেটা দেখলে, বাসায় তোমরা সেভাবে প্র্যাকটিস করবে। হ্যাঁ, ওকে, তারপরে সুন্দরভাবে একে রং করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।